নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও একবার স্বাগতম জানাই। আজকে ইউজি এবং বিডিপিদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেই প্রশ্নগুলি হলো, অ্যাসাইনমেন্ট স্লিপ কি এবং এর কাজ কি? দ্বিতীয় প্রশ্ন, অ্যাসাইনমেন্ট কবে হতে পারে? তৃতীয় প্রশ্ন, অ্যাসাইনমেন্ট কত নাম্বারের হবে এবং কয়টি প্রশ্ন থাকতে পারে? চতুর্থ প্রশ্ন, কোশ্চেন ব্যাংক দেবে কিনা বিশ্ববিদ্যালয়, এবং যদি দেয় তাহলে কবে দিতে পারে? তৃতীয় এরপরের প্রশ্ন, অ্যাসাইনমেন্ট অ্যান্সারটা কোথায় পাওয়া যাবে? ষষ্ঠ প্রশ্ন, অ্যাসাইনমেন্টের পরবর্তী স্টেপগুলো কী কী? এই হলো টোটাল ছটা প্রশ্ন আলোচনা করব। তোমাদের ভালো করে ভিডিওটা শুনে নিও, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, অ্যাসাইনমেন্ট স্লিপটা কী এবং এর কাজ কী? অ্যাসাইনমেন্ট স্লিপ হলো তোমাদের যেমন ফাইনাল পরীক্ষার আগে যেমন অ্যাডমিট কার্ড দেয়, ঠিক সেরকমই অ্যাসাইনমেন্ট স্লিপটা অ্যাডমিটের মতোই, যে যেটা তোমাকে যে পেপারগুলো তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ সিলেকশন করেছিলে সেই পেপারগুলো অ্যাসাইনমেন্ট স্লিপে দেখাবে, এবং যেগুলো দেখাবে সেগুলোই তুমি পরীক্ষা দিতে বা অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবে। এবং এটা সম্পূর্ণভাবে MCQ পদ্ধতিতে অনলাইনে হবে, এটাই কাজ। আর এর ডাউনলোড করার পদ্ধতি হলো, যে লিঙ্কটা দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে পরে একটা অফিসিয়াল পেজ খুলবে, সেখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে পরেই তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবে। আমি আগামীকাল একটা ভিডিও করে ডেমো ভিডিও দেখিয়ে দেব যে তোমরা কিভাবে করতে পারবে। আগামীকাল দুপুর 1টা থেকে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে। তাড়াহুড়োর কিছু নেই, যেহেতু ডেট যতদিন অ্যাসাইনমেন্ট চলবে ততদিন ডাউনলোড করা যাবে, ঠিক আছে? অতএব তাড়াহুড়োর করবে না কেউ, যে প্রথম দিনেই ডাউনলোড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ধীরে সুস্থে সব কিছু করবে, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই ডাউনলোড করতে হবে বাধ্যতামূলক, এবং সেটা নিজের কাছে যত্ন করে রাখবে। প্রশ্ন, অ্যাসাইনমেন্ট কবে হতে পারে? আমার যতটা ধারণা অ্যাসাইনমেন্ট জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে দিতে পারে, এর কারণগুলো আমি পরবর্তীতে আলোচনা। প্রশ্ন, অ্যাসাইনমেন্ট কত নম্বরে হবে এবং কয়টি প্রশ্ন থাকতে পারে? অ্যাসাইনমেন্ট মোটামুটি প্রত্যেকটা প্রশ্নে MCQ এর মান 5 নম্বর থাকতে পারে, যেহেতু ইউজিদের নাম্বার বিভাজনটা মোটামুটি 75 নাম্বার, এবং সেখানে মোটামুটি 15টা করে প্রশ্ন থাকতে পারে। আর যারা বিডিপি কোর্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পড়ছো, তাদের মোটামুটি 100 নম্বরের ক্ষেত্রে, যেহেতু সেকেন্ড ইয়ারে 5টা পেপার এবং থার্ড ইয়ারে 6টা পেপার, তাদের মোটামুটি 100 নম্বরের মোটামুটি 20টা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেভাবে আগের বছরগুলোতে হয়েছিল, এবং প্রত্যেকটার মান 5। চতুর্থ প্রশ্ন, কোশ্চেন ব্যাংক দেবে কিনা বিশ্ববিদ্যালয়? আমার যতটা ধারণা, যেহেতু বিশ্ববিদ্যালয় আগেও করোনার আগে করোনার সময়ে বিডিপি এবং পিজি সকলেরই কোশ্চেন ব্যাংক দিয়েছিল, কিন্তু এই বছর যেহেতু ইউজি কোর্স নতুন সিস্টেমে চালু হয়েছে, সেহেতু অবশ্যই ইউজিদের জন্য একটা কোশ্চেন ব্যাংক দেওয়া অবশ্যই প্রয়োজন। কেননা বিষয় সিলেবাসটা অনেক কঠিন এবং বড় করে দিয়েছে, দ্বিতীয়ত অনেক বই ইংরেজি ভাষাতে দেওয়া হয়েছে, যার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই বিপদে পড়বে। এমনকি আমাদেরও সমস্যা হচ্ছে যে ইংলিশ বইটা পড়তে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে স্টুডেন্টস, বাংলা ভাষায় চর্চা করি বলেই নেতাজি ওপেনে ভর্তি হওয়া সাধারণত, সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংক দিলে অন্তত পক্ষে আগে থেকে একটু হলেও রেডি করা যায়। আর কোশ্চেন ব্যাংক থেকে 80 থেকে 90% কমন চলে আসে, ঠিক আছে? তাই সকলের কাছে আবেদন যে তোমরা বিশ্ববিদ্যালয়কে কোশ্চেন ব্যাংক দেওয়ার জন্য আবেদন করো। আমি ডেসক্রিপশন বক্সে বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল জিমেইলগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে দেব। আর যদি কোশ্চেন ব্যাংক দেয় তাহলে কবে দিতে পারে? কোশ্চেন ব্যাংক পরীক্ষার অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার 1 সপ্তাহ আগে দিতে পারে। ধরো যদি এখন যেহেতু অ্যাসাইনমেন্ট স্লিপের কথা বলে দিয়েছে, ধরে নাও জুলাই মাসের প্রথম উইকে যদি কোশ্চেন ব্যাংকটা দিয়ে দেয় তাহলে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্টটা চালু হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন, অ্যাসাইনমেন্ট অ্যান্সার কবে কোথায় পাবে?
আমি বলে রাখি যে সকল স্টুডেন্টস বিডিপি এবং ইউজি কোর্সে পড়ছো, তারা যদি ইতিহাস অনার্স নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ইতিহাসের গাইড করি। ঠিক আছে, শুধুমাত্র ইতিহাস অনার্স যেগুলো স্টুডেন্টস রয়েছো তারাই যোগাযোগ করবে। আর যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ছো তারাও যদি মনে করো যে গাইড নেবে, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি স্বাগত ত্রিবেদী স্যারের নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিও, উনি স্পেশালি ভাবে বাংলা গাইড করেন। আমি ইতিহাস এরপরের লাস্ট প্রশ্ন, অ্যাসাইনমেন্টের পরবর্তী স্টেপগুলো কি কি? তোমাদের অ্যাসাইনমেন্টটা যদি জুলাইতে হয়ে যায় তার পরবর্তী স্টেপ হলো রিনুয়াল। রিনুয়াল হলো পরবর্তী মানে সেকেন্ড বর্ষের ভর্তি, সেটা ফাইনাল পরীক্ষার আগে ভর্তি হতে হয়। তার জন্য ফি মোটামুটি 2700 থেকে 3000 টাকা লাগে, যেটা ভর্তি হতে লেগেছে সেই টাকাটাই লাগে, এবং সেটা সকলকে বাধ্যতামূলক করতে হবে। তাই সকলেই আগে থেকে টাকাটা জোগাড় করে রাখবে, যখন নোটিশ দেবে সাথে সাথে করে নেবে। অনেকে রিনুয়াল করে না বলে পরবর্তীতে সেকেন্ড চান্স থার্ড চান্স দিয়েও অনেকে করতে পারে না, তাদের জন্য বলে রাখি যে তোমরা সময় মতো রিনুয়ালগুলো করে নেবে, তাহলে অসুবিধার কোনো হবে না। আর তা রিনুয়াল করার পরবর্তী স্টেপ হলো ফাইনাল পরীক্ষা। তার আগে আবার অ্যাডমিট কার্ড দেবে অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাসাইনমেন্ট স্লিপের মতো, তারপর তোমরা পরীক্ষা দেবে। আর ফাইনাল পরীক্ষাটা মোটামুটি হতে পারে তোমার আগস্ট সেপ্টেম্বর নাগাদ। ঠিক আছে, এই হলো আজকের টোটাল 6টা প্রশ্ন। এই প্রশ্ন সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আবারও বলছি, যারা ইতিহাসে গাইড নেবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, ধন্যবাদ।